হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আমি মিঠু, আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। আজকে সারা দিনের কাজকর্ম যা কিছু করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আশা করছি তো তোমাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো চলো দেখতে থাকো, আর আমি এখন কি করছি আগে সেটা তোমাদের সবাইকে দেখাই। আর তার আগে বলে রাখছি, এখন কিন্তু বাজে সকাল 11টা, আর ভো কিন্তু বাজারে চলে গেছে। আমি গলা পাচ্ছি, মনে হচ্ছে এসে গেছে, এখন এসে তোমাদের সাথে বকবক করবে। তার আগে আমি একটু তোমাদের সঙ্গে বকবক করে নেই। তো দেখো, আমি এখানে রান্না চড়িয়ে দিয়েছি, রান্না চড়ানো হয়ে গেছে, ওরা এখন চড়ছে রান্না। ওপাশে ভাত চড়ে গেছেন, ভাত বসাই, ওই যে চড়ে গেছেন, জলটাও ঘুটে গেছেন। হ্যাঁ বলো তো, আজকে রান্না এটা কী করছি বলো তো? এটা হলো তোমার পেঁয়াজ দিয়ে, উচ্ছে দিয়ে আর আলু দিয়ে ভাজি। মা বলেন, এদিকে আসো, রান্নার হিসেল দিয়ে এদিকে সরে আসো। আসলাম, এক একটা খাবার এনেছি, মুখরোচক আমরা খাবো। কি খাবার? এটা তো আমার জন্য এনেছিস। আমাদের কাছাড়া এমন একটা জিনিস আজকে এনেছি না, মাছ, যেটাতে সেটা আমি পরে দেখাচ্ছি। আর আমার জন্য কিছু এনেছিস? সেই মাছটা নয় আজকে আমি ঠকবো, নয় আজকে আমি বিশাল ভালো হব। কারণ আজকে এমন একটা মাছ এনেছি বাজারে কেউ নামই শোনেনি। মাছ কাটছি বলছে, এটা কী মাছ, কী মাছ, কী মাছ? আমি বলছি লু, নাম হলো লুচা মাছ, কেউ নাম শুনেছে আপনার লুচা মাছ? সেই মাছ এনেছি বলছে নদীর মাছ, বলছে বিশাল ভালো। আমি বলছি কী জিনিস কিনিনি, একজন আমার কিনছে, একটা কাকু আমার বললো কেনো কেনো, আমি তাই কিনলাম। এবার ওটা নয় ভালো খেতে হবে, নয় বিশাল খারাপ খেতে হবে, এখন কী হবে আমি কিছু বলতে যাচ্ছি না। নয় আমি ভালো সবার কাছে সাবাসি খাবো, আর নইলে বকা খাবো। আচ্ছা ঠিক আছে, মাছ তো নিয়ে এসছিস, তুই যখন জানিস না কী মাছ, আমিও যখন জানি না, সে মাছ তো আমার খাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ এমনি আমি সব রকম মাছ খাই, নদীর মাছ, ওটা নদীর মাছ, রুই মাছের মতন দেখছে, ছোট। কারণ এমনিতেই আমি সব রকম মাছ খাই না। তারপরে তুই কি লুচা মাছ না কুচা মাছ এনেছিস? সেটা তো আমি মোটেই খাবো না, সেটা আমি পরে তোমাদেরকে দেখাই। ছোট ছোট পোনা মাছ আছে না, সেরকম দেখতে কেটে দিয়েছে তিন টুকরো করে, এখন রুই মাছের মতন, কিন্তু রুই মাছটা যেটা সরু পানা হয় না, ছোট হলে সরু, সেরকম ওটা হচ্ছে এরকম চ্যাপটা, এরকম এরকম চ্যাপটা টাইপের, আর এরকম বড় বড়, এই এই হাতের থেকে বড় বড়, এরকম চ্যাপটা, এরকম সাদা রুই মাছের মতন, কিন্তু আঁশটা একটু ঘন। তোকে আমি বলতে ভুলে গেছি, এই যে কাপটা আমি খুলে এই কাপে চা মিস্ত্রিতে দিতে পারবো না, এতটুকুনি ছোট্ট কাপে একটু রিকারটা দেবো, এইটুকুখানি কাপে আমি পারবো না। বড় সাইজ কিরা সাইজ? একদম এইটুকুনিও সাইজ 50 এমএল দিতেই কেমন লাগছে, একটু রিকার চা দেবো মিস্ত্রিতে, তাও যদি এইটুকুখানি কাপে ভাল লাগে কারুর দিতে, এটা কিন্তু উল্টে ঠিক করে দিও মা, ক্যামেরাটা সোজা করে দেবো, নইলে এরকম উল্টো উল্টো লাগবে, ঘুরিয়ে দেবো। এটুকুর দাম কত জানেন? 365 আড়াইশো গ্রাম। খেয়ে যদি শরীরে একটুখানি জোর পাওয়া যায় ভালো তো ভালো হবে নিশ্চয়ই, দাম এত বেশি। প্রোটিন এক্সারে তো টিভিতে অ্যাড দেখায়। ঠিক আছে রাখ। এটা অনেকের আছে, মামা মামা আছে, মানে যে গর্ভবতী যারা তাদের প্রেগনেন্ট, তার একটা আছে ভাই কি যেন, আইসক্রিম আমরা খাই না, সুগার সুগার না না আইসক্রিম আমরা খাই, একটা ফ্লেভার থাকে না, ভ্যানিলা 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 ফ্লেভার ছিল, তুমি তো বললা চকলেট খাবা, ভ্যানিলাটা ভালো, তাই চকলেট এনেছি। ভ্যানিলা ফ্লেভার আমার ভালো লাগে না, আমার স্ট্রবেরিটা তাও ভালো লাগে, চকলেটটা তো ভালো লাগে। রাখো, এই যে এখন বাজার থাকার এসে গেলে মাছ নিয়ে এসছে, তোমাদেরকেও দেখাচ্ছি, আমিও দেখছি, আমার জ্বালাতন আর আমার খাওয়া লাগে। কিভাবে খেতে হয় জানো তো প্রোটিন এক্সট্রা? কারণ কি আমি মাছ খাই এমনিতেই খাই না, তারপরে কি মাছ নিয়ে এসছে বাবা। ও আ প্রোটিন এক্সট্রা খাও, কিভাবে খেতে হয় জানো তো? কি কিভাবে প্রোটিন এক্সট্রা খেতে? হ্যাঁ, গরম জল দিয়ে, দুধ দিয়ে বললো তো, আমার দুধ দিয়েও খাওয়া যায়, গরম জল দিয়েও।
নাও কুচি আসছিল এর গায়ে হ্যাঁ প্রচুর কুচি কুচি আস ওইটা সিলভার কাপ হট সিলভার কাপ না এটাই তো লোচা মাছ লুচা কে বলেছে তোকে লুচা আরে দোকানদার দোকানদার বলেছে এরা বলে সিলভার কাপ হবে এটা সিলভার কাপ না সিলভার কাপ না যে কাটছে সেও বলল এই মাছ আমরা কোনোদিনও কাটিনি কোনোদিন চোখেই দেখিনি সিলভার কাপ একটু লাল হয় এটা কোনো লালই নেই এটা পুরো গ্লাস কাপ কিচ্ছু না এসব কে জানে আমি তো বাবা জানি না তুই লুচা মাছের নাম তো আমার বাবার জীবনে শুনিনি এ আবার কি মাছ তোমার মাথা ধর ওই দেখো কেন শেপ দেখো ওই উল্টো লাগাইছো বাবা রে বড় আর্টিস্ট অত বড় ছিল এত বড় না 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 বেশি বড় হয়ে গেছে হয়নি 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 মিডলেরটা সরাও হ্যাঁ এবার ওটা দাও উল্টো দিয়েছো ওটা ঘোরাও ঘোরাও না এরকম কি মাছ রে বলে আমি তো জানতাম না দেখো তোমরা রান্নাবাড়ি আমার সব কমপ্লিট আর কমপ্লিট করে আজকে দেখো কি করতে লেগে পড়েছি আজকে লেগে পড়েছি হলো ঘরে গোডাউন ঘরটা আমাদের বেডরুম বানাবো কারণ কি বলতো ওই যেখানে রান্না করি সেখানেই শুয়ে আর বিছানা করে না আর পারা যাচ্ছে না তো আমরা ভাবলাম আজকে গোডাউন ঘরটাকে আমাদের বেডরুম বানাবো তো নিচে খাটগুলো সব খোলা রয়েছে মানে গোট গোটো করা সেই বলে না খাটগুলো তো সেই খাটগুলোকে এখন নিয়ে আসছি মানে খাটের মানে পার্টসপত্রগুলো তো আমরা বুঝতে পারছি না দুখানা খাট খোলা রয়েছে তো কোন খাটের যে কোনটা তো বুঝতেই পারছি না তো মেলাচ্ছি আর গোডাউন ঘরটা চলো তোমাদেরকে দেখাচ্ছি যে গোডাউন ঘরটাকে ফাঁকা করে আমাদের বেডরুমের জায়গাটা আগে বউ তুলে তুলে নিয়ে আসুক আমি আগে এগুলো মিলিয়ে রেখে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর কি বলতো মানে শোয়াটা রাত্রিবেলা কিন্তু সবথেকে বড়ই বলো তা না ঘুমালে না শরীরটা খুব খারাপও হয়ে যাচ্ছে ভালো লাগছে না তো ঘুমটা আগে ঠিকঠাক জায়গা মতো না খাটে শুয়ে অভ্যেস তো দেখো গোডাউন ঘরের চারিপাশটা তোমরা একটু ভালো করে দেখে নাও দেখে নিয়ে তারপরে হ্যাঁ দেখো গোডাউন ঘরের আমার অবস্থা দেখো চারিদিকে জিনিসপত্রের অবস্থা দেখতে পাচ্ছ তো এই গোডাউন ঘরটাকে দেখো ফাঁকা করেছি একটা সাইড আমরা ফাঁকা করেছি এই দেখো টিভি খোলা রয়েছে আমার কতদিন যে টিভিটা দেখি না আর টিভিটা কী বলতো না দেখলেও চললে তবুও মনে হয় যে ঘরের মধ্যে একটু টিভি চলছে ভালো লাগছে কারণ টিভিটাও বন্ধ চাই দে এই দেখো ঘরটা মুছে এই কোনাটা ফাঁকা করেছি আমি আর বউ ফাঁকা করে তারপরে কোনাটা মুছে টুছে রেখে দিয়েছি আর এখন তো বোন এই যে নিয়ে আসছে আর আমি তো একটা জিনিসও তুলতে পারছি না তো তোমরা দেখো আমি আর বউ এখন খাটটাকে ফিটিং করছি Thank you.
তো দেখো ভোর একদম খাটটাট সেটিংস হয়ে গেল তোমাদের সামনেই করলো, আর এখন ভোগ ওম বিছানা পেতে দিচ্ছে। তো দেখো আমাদের গোডাউনটা কেমন বেডরুম হয়ে গেল, তোমাদের ফাইনাল লুকটা পরে দেখাবো। আর এখন তিনটে বেজে গেছে জানো তো, 3:30 বাজতে গেল, ভো আর আমার এখনও একদম স্নান টান কিচ্ছু হয়নি, এখন স্নান করব, তার আগে ঘর মুছতে হবে। ঘরের যে অবস্থা তোমাদেরকে কি বলবো, আর নিচে তোমাদের পুট্টি ঘষা হচ্ছে, একদম বিনা পয়সায় পাউডার ওড়াচ্ছে, এত পরিমাণে পাউডার যে আমরা মেখে পাচ্ছি না, যে একদম ঘামাচি একদম নেই একটাও। কি মজা করলাম না তোমাদের সঙ্গে, একটু মজা না করলে ভালোও লাগে না। তো স্নান টান করে এসছি, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 4:30 বেজে গেছে, 4:30 বেজে গেছে। তো ভো এখন বসে গেছে, ভোর আজকে ছুটি নেই, ভোর মিশনটা আজকে ভালোই দিয়েছি। তো ভো বসে গেছে ফ্যান নিয়ে, ফ্যান লাগানো হবে এখন, ফ্যান না লাগালে তো গোডাউন ঘরে এমনি শোয়া যাবে না গরম, তারপর ফ্যান না লাগালে তো মোটেই শোয়া যাবে না। তো ভো আমাদের ঘরে তো ফ্যান থাকে, আমাদের কিনতে হয় না, তো ভো একটা ফ্যান চুজ করেছে, তোমাদেরকে একটু দেখাবে, তোমরা একটু দেখে নাও, দেখে কমেন্ট করে ভোকে একটু জানিয়ে দিও ফ্যানটা কেমন। বাহ ফ্যানটা তো খুব সুন্দর, খোলার পরে আমিও দেখলাম বেশ কালারটাও সুন্দর, দারুণ ফ্যানটা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিও, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো দেখো ফ্যানটা ভো এখন লাগাবে না, ফিটিংস করে রেখে দিচ্ছে, কারণ ওকে আমি বারণ করলাম, বললাম ফিটিংস করে রাখ, তারপরে কাকা আসুক একটু চেক করে নে, তারপরে লাগাস, কারণ একদম নতুন লাগানো শিখেছে। সবে আমাদের এই ডাইনিং রুমের ফ্যানটা ওই লাগিয়েছে, আমরা যেখানে রান্নাবাড়ি খাওয়া দাওয়া এখন করছি বর্তমান, তো এখানের ফ্যানটা ওই লাগিয়েছে, তবে কাকা সামনে ছিল, ও মানে হাতে খড়ি দিয়েছে ওটাই, তার জন্য এটা নিয়ে বসে পড়েছে। তো লাগিয়ে টাগিয়ে নিক, তারপরে তোমাদের হাওয়া খাওয়াবো। তো সবাইকে আজকের মতন টাটা।